সালাম আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বেলুন দেখে গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল জেরুজালেমে আবারও গুলি চালিয়েছে দখলদার বাহিনী ফিলিস্তিনি ছাত্রীকে গুলি করে হত্যা বিস্তারিত খবরে জানবেন আলাক্সা রক্ষার জন্য ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস এদিকে বিস্ফোরক তথ্য ফাঁস তুরস্কের কাছে রয়েছে বিশটি পারমাণবিক বোমা হামাসের জনপ্রিয়তা বাড়িয়েছে গাজায় সাম্প্রতিক যুদ্ধ বিস্তারিত খবরে জানবেন ফিলিস্তিনিদের আস্থা হারিয়েছেন মাহমুদ আব্বাস এদিকে ধর্ষণের মামলায় জামিন নিয়ে একই কিশোরীকে আবারও ধর্ষণ সবশেষে জানবেন অগ্নি পরীক্ষায় ইসরায়েলের নতুন সরকার সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন বেলুন দেখে গাজায় বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পঁচিশ দিনের মাথায় ইসরায়েল ফের ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে বুধবার সকাল থেকে হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার কথা জানা গিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে গাজা থেকে নিক্ষেপ করা আগ্নেয় বেলুনের কারণে তারা হামলা চালিয়েছে দেশটির দমকল বাহিনী জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত বৃষ্টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যদিও তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত খান ইউনিস ও গাজা শহরের সেনাবাহিনীর ঘাটিতে তাদের হামলাকারী বিমান আঘাত করেছে তবে ওই বিমান হামলার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এর আগে এগারো দিনের যুদ্ধ শেষে গত একুশে মে ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় গাজা কর্তৃপক্ষের তথ্যমতে ইসরায়েলের হামলায় ছেষট্টি শিশু সহ দুইশো আশি জনের বেশি ফিলিস্তিনি নিহত ও বহু লোক আহত হয়েছিল অন্যদিকে হামাসের রকেট হামলায় নিজেদের বারো নাগরিক নিহত হওয়ার কথা জানায় ইসরায়েল জেরুজালামে ফিলিস্তিনি ছাত্রীকে গুলি করে হত্যা জেরুজালামে ফের এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা মঙ্গলবার এই ঘটনা ঘটে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযোগ ওই নারী সেনাদের উপর গাড়ি চালিয়ে দিচ্ছিলেন কাতার ভিত্তিক আল আলজাজিরের খবরে নিহত নারীর নাম মাই আফনা বলে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে উনত্রিশ বছর বয়সী ওই নারী পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে মাই আফনা আবুদি শহরে বসবাস করতেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে ফেলে রাখে এই ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী একটি বিবৃতি দিয়েছে এতে অভিযোগ করা হয়েছে ওই নারী উত্তর পূর্ব জেরুজালামের হিজবা শহরে শহরের নিকট একটি ছুরি সহ সেনাদের উপর গাড়ি উঠিয়ে দিচ্ছিলেন এই ঘটনায় একজন ইসরায়েলি সেনা সামান্য আহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার কারণে ওই নারীর মৃত্যু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে হিজমা শহরে প্রবেশমুখে নিহত ফিলিস্তিনি নারী আপনার গাড়ি পড়ে রয়েছে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে আপনাকে গুলি করে ফেলে রাখা হলেও ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স আসেনি সাম্প্রতিক সময় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে বিভিন্ন অভিযোগে হত্যা করেছে মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য কোনো রকম হুমকি প্রদর্শন না করা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন্য ফিলিস্তিনি নাগরিকদের গুলি করে হত্যা করছে আলাকজা রক্ষার জন্য ইসরায়েলের রকেট হামলা চালায় হামাস জেরুজালেম ও মসজিদুল আকসা রক্ষার জন্য ইসরায়েলের অভ্যন্তরে হামাস রকেট হামলা চালিয়েছে বলে মনে করেন বহু ফিলিস্তিনি মঙ্গলবার প্রকাশিত জনমত জরিপে এমন তথ্য মিলেছে খবর জেরুজালেম পোস্টের জরিপে অংশ নেওয়া মনে করেন হামাস ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে জেরুজালেম এবং আলাকজা মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে নয় শতাংশ মনে করেন ফিলিস্তিনিদের সাধারণ নির্বাচন বাতিল হওয়ার কারণে এই সংঘাত হয়েছে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনির মৃত্যু হয় ইসরায়েলের ক্ষতিও কম হয়নি বিশ্ব জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিন্দার ঝড়কে সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা বিস্ফোরক ফাঁস তুরস্কের হাতে রয়েছে বিশটি পারমাণবিক বোমা জার্মানির হামব্রুগ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে যে ইউরোপের নেটোর পাঁচ সদস্য দেশে মোট একশোটি পারমাণবিক বোমা মজুত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে তুরস্কে বিশটি জার্মানিতে বিশটি নেদারল্যান্ডে বিশটি বেলজিয়ামে বিশটি এবং ইতালিতে বিশ মার্কিন পারমাণবিক বোমা রয়েছে এর আগে ধারণা করা হতো যে তুরস্কে আমেরিকার পঞ্চাশটি পারমাণবিক বোমা রয়েছে উল্লেখ্য এই অস্ত্রগুলো ন্যাটো সামরিক জোটের অংশ হিসেবে এসব দেশে রাখা হয়েছে উদ্দেশ্য মূলত রাশিয়ার সম্ভাব্য কোনো আক্রমণ থেকে ন্যাটোকে তথা আমেরিকাকে রক্ষা করা তাই ওই মরণাস্ত্রগুলো এসব দেশ চাইলেই নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবে না হামাসের জনপ্রিয়তা বাড়িয়েছে গাজার সাম্প্রতিক যুদ্ধ গাজার সাম্প্রতিক যুদ্ধর পর থেকে নাটকীয়ভাবে হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে অন্যদিকে কমেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতার জনপ্রিয়তা মঙ্গলবার প্রকাশিত জনমত জরিপের বরাদ্দে এই তথ্য জানায় জেরুজালেম পোস্ট খবরে বলা হয় অধিকাংশ ফিলিস্তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশি যোগ্য অন্যদিকে সামান্য অংশ বিশ্বাস করেন যে ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার যোগ্য হচ্ছে ফাতা রামাল্লা ভিত্তিক প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এই জরিপ চালায় অংশ নেওয়া সাতাত্তর শতাংশ ফিলিস্তিনি মনে করেন সর্বশেষ যুদ্ধে হামাস ইসরায়েলের সঙ্গে জিতেছে আর পঁয়ষট্টি শতাংশ ফিলিস্তিনি মনে করেন এই যুদ্ধে হামাস তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে লক্ষ্যগুলোর অন্যতম শেখ জাররা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঠেকিয়ে দেওয়া এবং ইসরায়েলের অভ্যন্তরে সফলভাবে রকেট হামলা একই সঙ্গে আলাকজা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার অবসান ঘটিয়েছে হামাস নয় জুন থেকে বারোই জুনের মধ্যে এসব জরিপ চালানো হয় এতে অংশ নেন প্রায় বারোশো ফিলিস্তিনি ফিলিস্তিনিদের আস্থা হারিয়েছেন মাহমুদ আব্বাস গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন বিশ্বজুড়ে উজ্জ্বল করেছে হামাসের ভাবমূর্তি ফিলিস্তিনিরা এখন হামাসকে ঘিরে তাদের হারানো ভূমি ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন সাম্প্রতিক চালনা এক জরিপের ফল এমনই ইঙ্গিত দিচ্ছে সেখানে দেখা গেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর আর নির্ভর করতে পারছেন না ফিলিস্তিনিরা অধিকাংশ ফিলিস্তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশি যোগ্য অন্যদিকে সামান্য অংশ বিশ্বাস করেন যে ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার যোগ্য হচ্ছে ফাতা আব্বাসের চেয়ে জেলে থাকা ফাতা নেতা মারওয়ান বারগতির উপর আস্থা বেশি ফিলিস্তিনিদের নির্বাচনে যদি বারগতি অংশ নেন তবে তিনি পাবেন একান্ন শতাংশ মানুষের সমর্থন আর হামাস নেতা হানিয়া পাবেন ছাব্বিশ শতাংশের সমর্থন সাম্প্রতিক গাজাযুদ্ধে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনের মৃত্যু হয় ইসরায়েলেরও কম ক্ষতি হয়নি ধর্ষণ মামলায় জামিন নিয়ে একই কিশোরীকে আবারও ধর্ষণ সতেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে কারাগারে যেতে হয়েছিল একুশ বছরের এক যুবককে সেই মামলায় জামিনে বের হয়ে আবারও সেই কিশোরীকে ধর্ষণ করেছে ওই যুবক পুলিশ জানিয়েছে এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে তিনটি এজহার দায়ের করা হয়েছে খবর টাইমস অব ইন্ডিয়ার ভারতের রাজস্থানের জয়পুরে এই ঘটনা ঘটেছে জানা গেছে অভিযুক্ত যুবক ভুক্তভোগী কিশোরীর পরিবারের পরিচিত ওই কিশোরীর পরিবার জানায় গত বছর জুলাই মাসে তাকে অপহরণ করে ওই যুবক পরে অক্টোবরে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় কারদানি পুলিশ জানিয়েছে প্রায় এক মাস আগে জামিনে মুক্ত হয় অভিযুক্ত যুবক রোববার তার সঙ্গে দেখা করতে ওই কিশোরীকে ডাকে সে এ সময় হুমকি দিয়ে তাকে একটি রুমে নিয়ে যায় এ সময় হুমকি দিয়ে তাকে একটি রুমে নিয়ে যায় ওই যুবক সেখানেই তাকে আবারও ধর্ষণ করে সে সন্ধ্যা হয়ে গেলেও ওই কিশোরী বাসায় না ফেরায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় পরে তারা হন্য হয়ে কিশোরীকে খুঁজতে বের হয় পরদিন সোমবার সকালে পরিবারের কাছে নিজের অবস্থান জানায় ওই কিশোরী পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে তারা ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করিয়েছে এবং তার বক্তব্য রেকর্ড করা হয়েছে পুলিশ বলছে আমরা অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছি ইতিমধ্যে একটি এজাহার দায়ের করা হয়েছে তার খোঁজে অভিযানও চলছে অগ্নি পরীক্ষায় ইসরায়েলের নতুন সরকার এক যুগ ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী আসনে থাকা বেনিয়ামিন নেতানেওকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিরোধীরা নানা নাটকীয়তার পর গত রোববার আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হয় তার একদিন পরেই গতকাল ওল্ড সিটিতে মিছিল বের করে ইসরায়েলের উগ্র জাতীয়তাবাদীরা এর ফলে ফিলিস্তিনিদের হামাসের সঙ্গে করা দেশটির ভঙ্গুর অস্ত্রবিরতি হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ভয়েস অব আমেরিকা জানায় ইসরায়েলের ক্ষমতায় আসা নতুন জোট সরকারকে দুর্বল হিসেবে দেখা হচ্ছে জাতীয়তাবাদীদের নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আট দলের সমন্বয়ে গঠিত এই সরকার উগ্র জাতীয়তাবাদীদের মিছিলটি যে পথে করার অনুমোদন দিয়েছে পুলিশ সেটি খুবই গুরুত্বপূর্ণ এটি দামেস্ক ফটক পিরিয়ে গেলেও মুসলিমদের এলাকায় পড়বে না এই ফটকেই গত এপ্রিল মে মাসে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত হয়েছিল পরে আলাকজা মসজিদ প্রাঙ্গনেও সেই সংঘাত ছড়িয়ে পড়ে এর ফলশ্রুতিতে এগারো দিন ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ হয় দুই পক্ষের মধ্যে ওই চুক্তিতে নতুন করে উত্তেজনা তৈরি করা হলে ফের যুদ্ধের সতর্কবার্তা দিয়েছিল হামাস ওই যুদ্ধে দুইশো পঞ্চাশ ও তেরো